ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে পশ্চিমাদের আটকানোর কোনো ক্ষমতা নেই। রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, শুধু ধর্মীয় বিশ্বাস থেকে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে নতুন করে চুক্তি করতেও রাজি আছে তেহরান। বিস্তারিত দেখুন শহীদ আরাফাতের রিপোর্টে। পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমাদের সাথে ইরানের দাকুমরা সম্পর্ক নতুন কিছু নয়। পশ্চিমাদের ধারণা, ইরান যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে, যা মধ্যপ্রাচ্য সহ পশ্চিমাদের জন্য বড় হুমকির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু পশ্চিমাদের উদ্বেগের কারণ হতে চায় না ইরান। পারমাণবিক বোমা তৈরির কোনো ধরনের পরিকল্পনা নেই তেহরানের, তবে তারা চাইলে যে কোনো মুহূর্তে এটি তৈরি করতে পারে। নতুন করে সেই বার্তাই দিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। খামেনি বলেন, ইরান ধর্মীয় বিশ্বাস থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, নয়তো পশ্চিমারা তাদের আটকাতে পারত না। এছাড়া পশ্চিমাদের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে নতুন করে আলোচনায় রাজি তেহরান। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমরা পারমাণবিক অস্ত্র চাই না, নয়তো তারা আমাদের আটকাতে পারত না। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরান পুনরায় পারমাণবিক চুক্তি করতে রাজি আছে, তবে এক্ষেত্রে আমাদের পারমাণবিক অবকাঠামোর কোনো ক্ষতি করতে পারবে না পশ্চিমারা। এর আগে 2015 সালে বিশ্বের ছয় পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সাথে একটি পারমাণবিক চুক্তি করে ইরান। চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে। দেশটি তার অভ্যন্তরে ধারণ ক্ষমতার 3.67% ইউরোনিয়াম রাখতে পারবে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি থেকে সরে যান এবং ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এখন নতুন করে আবারও সেই চুক্তিটি করার চেষ্টা চলছে। এর আগে চুক্তিটি ফেরাতে কয়েক মাস অনানুষ্ঠানিক আলোচনাও করেছিল তেহরান ওয়াশিংটন। এখন নতুন করে ইরানের সাথে চুক্তিটি হলে নিষেধাজ্ঞাগুলো তুলে নেবে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে ইরান। তবে আয়াতুল্লাহ খামেনি ইরানের পারমাণবিক অবকাঠামোতে পশ্চিমাদের কোনো ধরনের হস্তক্ষেপ চান না। শহীদ আরাফাত, আরটিভি।